এই বাবুইহাটির খ, বাবুইহাটির খ, যে তোকে নিয়ে বডি শেমিং করেছে, যে এত এত মানে ওয়াইটিতে মেয়েদেরকে নিয়ে নোংরা কথা বলেছে, তাকে নিয়ে তোরা কেউ কিছু বলিস না, না মানে তোরা বলতে তোকে সমেত তোদের সব কটাকে বলছি, তাকে নিয়ে মানে বিষাক্ত হুলকে নিয়ে কিছু তোদের মুখে বক্তব্য আসে না, না এজ শেমিং করে, বডি শেমিং করে, সমস্ত কিছু কালো শেমিং করে, তাকে নিয়ে তোদের মুখে কিচ্ছু আসে না, যে যেচে পড়ে লোকের পেছনে লাগে তাকে নিয়ে তোদের মুখে কিছু আসে না, কিন্তু কাকে নিয়ে আসে, যেই মানুষটা কারুর পেছনে লাগে না, কারুর পেছনে লাগতে যায় না, তার পেছনে, তার পেছনে নয়, তার ফ্যামিলির পেছনে যখন 10 বার করে লাগা হয় তবে গিয়ে সে তখন দেয়, খুব সুন্দরভাবে দেয়, অবভিয়াসলি শুধু দেয়টাই বলবে, এর থেকে বেশি কথা না আমার আসবে না, কারণ ওই লেভেলে, তোদের লেভেলে আমি পৌঁছাবো, অনেক উঁচু 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 লেভেলের মানুষ তোরা, প্রচুর উঁচু মানুষ তোরা, প্রচণ্ড শিক্ষিত, সব ভিডিওতেই বলছিস শিক্ষিত 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 না অন্য কিছু, অনেক কথা হচ্ছে, তো যাই হোক তোদের লেভেলে যেতে পারবো না, তোরা উচ্চ শিক্ষিত মানুষ বাবা, তোদের এত শিক্ষা, তোদের মুখের ভাষা, তোদের ড্রেস আপ, তোদের মানে কী বলবো, মানে নেল পলিশের কালার দেখেও তোদের মানে বোঝা যায় যে তোদের কি শিক্ষা, তোদের কি ক্যাটাগরি, তো ওই ক্যাটাগরিতে আসতে পারবো না, তো যাই হোক আমাদের সঞ্জয় দা না যাকে যেটা দেওয়ার তাকে সেটাই খুব সুন্দরভাবে দিয়ে দেয়, খুব সুন্দরভাবে, নো চাপ, অনলি একদম সুন্দরভাবে, সেই জন্য অত গায়ে লাগে তোদের, কিন্তু দেখ তোদেরকে, তোদের শরীর নিয়ে যারা নোংরা থেকে নোংরাতম কথা বলে, নোংরা থেকে নোংরাভাবে ভিডিওগুলো দেখায়, এবং বডি ল্যাঙ্গুয়েজেও নোংরা মোর মানে অন্য লেভেলের নোংরামির পর্যায়ে চলে যায়, তাকে নিয়ে তোদের মুখ দিয়ে কিচ্ছু কথা আসে না রে, হ্যাঁ বল না, বল না একটু বল না, বিষাক্ত হুলকে নিয়ে দুটো নোংরা ভাষা, ওই ডিজার্ভ করে জানিস তো, ওই ডিজার্ভ করে, যে ডিজার্ভ করে তাকে তো বলতে পারিস না, আর অবভিয়াসলি যে ডিজার্ভ করে না তাকে নিয়ে হাজার কথা, তোরা যে নোংরা কথাগুলো বলিস তোদের সেই কথাগুলো তোদের কানে বাজে না রে, অল দ্য টাইম সঞ্জয় দার পেছনে পড়ে রয়েছিস, সব সময় মানুষটাকে, ওকে তো বলছিস না, ওর ফ্যামিলিটাকে নিয়ে পর্যন্ত পড়ে গেছিস, বাচ্চা শিশুটাকে নিয়ে বলছিস, অত মিষ্টি একটা বৌদি তাকেও ছাড়িস না, ও তো নিজের মতো ডেইলি ব্লগ বানায়, ও তো কারুর পেছনে লাগে না, করতে করতে সে একটা সিলভার মানে এই ইউটিউবে এসে যারা যারা সিলভার বাটন পেয়েছে মানে যথেষ্ট খেটেছে গুরু, যথেষ্ট খেটে পেয়েছে, সেটাকেও টিন এই ওই তাই কত নোংরা কথা বলিস তোরা, মানে তোরা বলতে আমি শুধু তোরা বলতে শুধু তো মানে বাবুইহাটির খকে বলছি না, যারা যারা বলিস তাদের সবাইকে বলছি রে, তাদের সবাইকে বলছি, তোদের কোনো মানে লজ্জা ঘেন্না বোধ বলে নেই, নাকি তোরা হিংসায় জ্বলিস যে একটা মেয়ে নোংরামি ছাড়া গসিপ ছাড়া শুধু ডেইলি ব্লগ দেখিয়ে একটা সিলভার বাটন পেয়ে গেছে, সেই জ্বালাই জ্বলিস না কি রে তোরা, হ্যাঁ সেই জ্বালাই জ্বলিস, ছোট লোক তোরা, তোরা ছোট লোক, ছোট লোক বলাও না তোদেরকে, মানে কি বলবো, মানে ছোট লোক বললেও সেই ছোট লোকগুলোকেও মানে অসম্মান করা হয়, তোরা মানে তারও নিচে, তোরা তারও নিচে, আর বাবুইহাটির খ কী কী মুখের ভাষা রে তোর, তোর মেয়েকে দেখলাম মানে এতটা ভদ্র সভ্য, তোর তোর থেকে করে ওই মেয়ের জন্ম হয়েছে বলতো, অত ভালো মেয়ে, আর যারা অঙ্কিতার লিঙ্কটা পেতে চাও অনেকে কমেন্ট করেছো, প্লিজ আমার কমিউনিটি পোস্ট দেখো, ওর অনেকগুলো মানে ওর একটা না একটাই বোধহয় লিঙ্ক শেয়ার করেছি, মানে যথেষ্ট ভদ্র, একটা কথা আছে না যে যেখানে বাবা মা খুব ভালো সেখানে ছেলেমেয়েরা খারাপ, একদম মা বাবা খারাপ সেখানে ছেলেমেয়েরা ভালো, সেটা পুরো বোঝা যায় তোর মেয়েকে দেখে জানিস তো, তোর ওই মুখের ভাষা মাসিদের মতো, সে তোর ড্রেসিং সেন্স, তুই বলছিস ভিডিও করেও মাসিদের মতো, বসে ভিডিও গালাগালি করছিস সেটা ওই মাসিদের মতো, কিন্তু সেখানে তোর মেয়ে মানে তুই বলছিলিস না ভিডিও করবে, এটা দেখা যাবে ওটা দেখা যাবে, শোন ওর কিছু দেখা গেলেও বুঝতে পারবো যে বাচ্চাকে নিয়ে রয়েছে হতেই পারে, কিন্তু তোর মতো নয়, তুই তো জোর করে দেখাস রে, আর তোর মেয়ে সেখানে অন্যা নিয়ে বসে, দুটো মেয়েকেই দেখেছি, একটা তো ফুলের মতো বাচ্চা একদম শিশু, ওর ভেতরে এখনও নোংরামি ঢোকেনি, আর তোর থেকে না এই জন্য তোর পিসি তোর থেকে তোর বাচ্চাদের দূরে রাখে, লোককে এত গালাগালি করিস,
বুঝতেও পারিস না নোংরা একটা মহিলা, নিজের মেয়েকে দেখ। আর প্লিজ যারা মানে যারা যারা আমাকে পছন্দ করো তারা সবাই অঙ্কিতাকে একটু সাপোর্ট করো, কারণ অঙ্কিতার খুব দরকার তোমাদের সাপোর্টের। আর আমার আগের ভিডিওতে অনেকে লিখেছো যে অঙ্কিতার লিঙ্কটা দাও লিঙ্কটা দাও, আমার ওই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়নি, মানে অবভিয়াসলি আমি ভুলে গেছিলাম। তো তোমরা আমার কমিউনিটি পোস্টটা ফলো করো, ওখানে দেখো অঙ্কিতার ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, অঙ্কিতা ওখানে নিজেও কমেন্ট করেছে। অঙ্কিতার কথাবার্তা, অঙ্কিতার বরের কথাবার্তা অনেক ভালো রে, অনেক ভালো, অনেক ভালো ফ্যাম মানে ওরা মানে যথেষ্ট ভালো শিক্ষা পেয়েছে। তোর পিসি না খুব ভালো করেছে, যখন তুই বলতিস তোর ছোট মেয়েকে তোর কাছে আসতে দেয় না আমার খারাপ লেগেছে, আমি ভেবেছিলাম যে কোনোদিন যদি ওদেরকে পাই গালাগালি করব। কিন্তু বিশ্বাস কর এত ভালো শিক্ষা দীক্ষা দিয়ে বাচ্চাগুলোকে বড় করছে না, তোর কাছে থাকলে কী যে তৈরি হতো কে জানে, কী যে তৈরি হতো, যে মেয়ের ঘর সংসার ভাঙে কি মানে কি আমি বলতে পারো তোমরা কেউ আমি কি ভুলটা করেছি, গালাগালি করছে। সঞ্জয় দাকে সাপোর্ট করেছি তার জন্য খিস্তি খাচ্ছি খেলাম, দেখলাম মানে আমাকে কেউ পাঠিয়েছিল, আমি দেখে না অবাক হয়ে গেছি, উইদাউট এনি রিজন এত গালাগালি। অবভিয়াসলি সুতোপাদি তো খাই আর তার সাথে আমাকেও জুড়িয়ে দিয়েছে, গালাগালি দিচ্ছে, ছি মুখের ভাষা কী রে তোদের। ঝুমাকে তো কিছু বলতে রুচি হয় না, কারণ ঝুমা আর ঝুমার জন্য আজকে লাইভ আছে, কেউ মিস করো না, যারা যারা আমার ভিডিও দেখবে তারা আজকে লাইভটাতে অবশ্যই দেখতে আসবে, 12টার সময় লাইভ আছে, সবাই আসবে 12টায় জয়েন করো। ওর যে মা মাসি কী কী করবো আমি নিজেও জানি না, তো সবাই চলে এসো, সবাই চলে এসো জয়েন করো। আর এই 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 কালচারলেস মহিলাটাকে আমি কিছু বলতে চাই না, ওর ওর কোনো কিছু নেই, ওর মেয়েই ওর কথা বলে না, ওর মেয়েই ওর কথা বলে না, মেয়ে মাকে ব্লক করে, মেয়ে মাকে ব্লক করে রাখে, মানে মা কতটা খারাপ। আজ পর্যন্ত কোনো দিন শুনেছো যে আমরা মানে আমাদের মাদের ব্লক করে রাখবো? বাপরে বাপ, অঙ্কিতা তুই বাবু অনেক দূরে থাক, তুই যেমন আছিস তোর ভর পট মানে ভরা ভর কি বলে ভরা সংসার, তোর ভরা সংসারকে নিয়ে তুই খুব হ্যাপি থাক, তোর বন্ধুরা খুব ভালো, তোর ব্লগ দেখি প্রতিটা ব্লগ দেখেছি, খুব সুন্দর ব্লগ বানাচ্ছিস, তুই আরও ভালো ভালো ভিডিও কর। তোর মায়ের তো টাইম লেগেছিল, তোর দুদিনে এখন তো তোর বোধহয় কমিউনিটিও তুই পেয়ে গেছিস, তুই আরও তাড়াতাড়ি পাবি। আর প্লিজ আমাকে যারা ভালোবাসো সবাই মানে অঙ্কিতাকে সাপোর্ট করো, যেমন তোমরা MSL-কে সাপোর্ট করেছিলে ওরকম সেমভাবে অঙ্কিতাকেও সাপোর্ট করো, অঙ্কিতার খুব দরকার তোমাদের সবার সাপোর্ট করা। ফুলের মতো বাচ্চাটাকে একটু ভালোভাবে ওরা বড় করতে চাইছে, আমি এরকম অনেকের জন্য বলেছি, অঙ্কিতার জন্যও বললাম যে একদম ছোট্ট মিষ্টি একটা পুচকে ও একটা ভালো হেলদি মানে ফিউচার পাক এটাই কামনা করব। তো ওকে সবাই সাপোর্ট করো, তোর মতো বাবুইহাটির খ তোর মতো মুখের ভাষাও করতে পারবো না, আর তুই যতই গালাগালি করিস না কেন তোর ক্যাটাগরিতেও নামতে পারবো না, কারণ তোর মতো মেন্টালিটিও নয়, তোর মতো মনও নয়, তোর মতো মুখের ভাষাও নয়, আর তুই অনেক অনেক উঁচু উঁচু, তুই খুব উঁচু একটা জায়গার লেভেল মানে উঁচু জায়গা ডিজার্ভ করিস সত্যি। একটা সময় তোর ভিডিও রোজ সকালে ঘুম থেকে উঠে দেখতাম, এখন না খুব ঘেন্না লাগে, ঠিক সময় তোর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি, তোকে মানে তোকে দেখি না ঠিক সময় থেকে, মানে আমি নিজের ওপর নিজে খুশি হচ্ছি বিশ্বাস কর। তো যাই হোক আজকে সবাই আমার 12টার সময় লাইভ জয়েন করো, কারণ যারা যারা আমাকে বলেছিলে ঝুমাকে নিয়ে ভিডিও করো, ঝুমা ভিডিও ডিজার্ভ করে না, তো ঝুমার জন্য লাইভ আসবো, তোমরা আমরা সবাই মিলে একসাথে ঝুমার পিন্ডি চটকাবো, সুন্দরভাবে গুছিয়ে পিন্ডি চটকাবো, ঠিক আছে? তো 12টার সময় সবাই লাইভ চলে এসো, রাত্রি 12টা অবভিয়াসলি, আজ রাত 12টা, কারণ তার আগে আমার টাইম হবে না, অনেকগুলো কাজকর্ম আছে, সব কাজকর্ম সেরে বসবো, তোমাদের সাথে আড্ডা মারার পরে আমি ডিনারে যাব। সো 12টার সময় সবার সাথে দেখা হচ্ছে, আড্ডা হবে, গল্প হবে, আর তোমরা আমরা দুজন মিলে ঝুমাকে একসাথে দেবো, কারণ আমি তো অত সুন্দর সুন্দর ভাষা বলতে পারি না, তো তখনই হবে, ঠিক আছে? চলো বাই, লাভ ইউ অল, সবাই ভালো থাকো আর সাথে থাকো, তোমাদের অনেক ভালোবাসা চাই। নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অনেক 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 ভালোবাসা, আর প্লিজ
মানে যারাই ভাবছো ইউটিউব করতে আসবে তারা এরকম নোংরাভাবে মুখের ভাষা ইউজ করে নিজের চ্যানেলকে গ্রো করো না, কারণ তোমাদের মুখের ভাষা যদি অত্যধিক খারাপ হয় ইউটিউব থেকে ডাইরেক্ট তোমাদের ভিডিও কিন্তু ডিলিট করে দিতে পারে, বং ঝির যেমন ভিডিও ডিলিট হয়েছে তোমরাও রিপোর্ট খেতে পারো। সো কাজ করো, সুন্দরভাবে করো, নিজের সম্মান রেখে করো, সবসময় ভালোভাবে এগো, হয়তো কি বলবো, ভালোভাবে এগোলে হয়তো খুব তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায় না, বাট পাওয়া যায় যেটা সম্মান আর সাকসেস দুটোই সমানভাবে তোমরা পাবে যখন পাবে। ঠিক আছে, চলো, বাই, লাভ ইউ অল।